গুনগুন যে চলে গেল, সত্যি তো আমরাই দায়ী। আমরা যদি সে সময় শক্ত হাতে হালটা ধরতাম তাহলে হয়তো এটা হতো না, কিছুতেই হতো না। আমরা কেন চলে যেতে দিলাম তাকে? তার বাবাকেই বা কেন আলাও করলাম মেয়েকে নিয়ে চলে যেতে? না না, আমরাই পারিনি, সব দোষ আমাদেরই, আমার আমার। ভালো, আমরা এত বছর সংসারটা করলাম, এরকম অবস্থা হবে কোনোদিন ভাবিনি, ঘটেও নি। আর সেটাও দেখতে হচ্ছে যে সংসার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মেসি, মেসি কেন এরকম করে বলছো? চুপ করো না। শোনো, তুমি ঠিক করো তুমি কোথায় থাকবে। আমি কিন্তু দাদা বৌদি চলে গেলে এই বাড়িতে থাকতে পারবো না। আমি দাদা বৌদির সঙ্গে চলে যাবো, পাশে একটা ঘর ভাড়া নিয়ে থাকবো, কিন্তু এই বাড়িতে আমি থাকতে পারবো না, পারবো না থাকতে। আমরা সবাই এত কান্নাকাটি করছি, এত বোঝাচ্ছি, তাও তোমরা বুঝবে না? হ্যাঁ, এই দুদিনে আসা মেয়েটাই তোমাদের কাছে সব থেকে আপন হলো। হ্যাঁ, আমরা কেউ না। হ্যাঁ, না সেটা কে বলেছে? আমাদের কি কোনো দাম আছে বর্দা? সত্যি আমার মনে হচ্ছে আমাদের আমাদের কারোর কোনো দাম নেই, কোনো দাম নেই। এত বছর ধরে বাড়ির বাধ্য বউ হয়ে রইলাম, না কেউ জোর করেনি, নিজেদের ইচ্ছেতেই শান্তিতে সংসার করলাম, এই তার ফল। যাদের ছত্রছায়া ছিলাম সেই আপনারাই আমাদের খোলা আকাশের নিচে ফেলে চলে যাচ্ছেন, কি বলি বলুন তো। কেঁদো না, কেঁদো না মেজ বৌমা, কেঁদো না। কষ্ট কি খালি তোমারই হচ্ছে? কষ্ট আমার হচ্ছে না? তোমাদের থেকে কি আমি কম ভালোবেসেছি এই সংসারটাকে? সেই সংসার থেকে আমাকে চলে যেতে হচ্ছে, এটা যে কতখানি বেদনার। তোমার এই দিদি যে এই সংসার ছাড়া আর কিচ্ছু বোঝেনি, কিচ্ছু জানে না, তাকেও এই সংসারের মায়া ছেড়ে চলে যেতে হচ্ছে। আমাদেরই অপদার্থতা, আমাদেরই অক্ষমতা। আমি যখন এই সংসারটাকে জোড়া লাগাতে পারিনি, আমি যখন এই সংসারের বাঙন ধরিয়েছি, তখন এই সংসারে থাকার কোনো অধিকার আমার নেই মেজ বৌমা। না না না, তুমি ঠিকই বলেছ, অধিকার নেই আমাদের এই সংসারে থাকার, আর কোনো অধিকার নেই, তাই তো আমরা চলে যাচ্ছি। গুনগুন এখানে বড় কথা নয়, আজ গুনগুনের জায়গায় যে কেউ একজন থাকতো না, তাহলে আমাদের এই ব্যবস্থায় নিতে হতো, বলো। না, আসল কথাটা ভেবে দেখো না, যে গুনগুন তো কখনো এখানে থাকবে বলে আসেই নি, ও তো এক বছর এসে থাকবে সেই জন্যই এসেছিল, আমরাই তো ওকে বুঝিয়ে বাজিয়ে এখন অবধি রেখেছি। হ্যাঁ পুটু, সেটাই তো সব থেকে বড় ধাক্কা, যে মেয়েটা এখানে থাকবে না বলে এসেছে, সেই মেয়েটাই আমাদের ভালোবাসায়, আমাদের এই সংসারের মায়া জড়িয়ে পড়ে সবাইকে ভালোবেসে বাড়িতে থেকে গেল, আমরাই তাকে থাকতে দিতে পারলাম না, এ বাড়ি ছেড়ে চলে গেল। বরঞ্চ বলা যেতে পারে তাকে চলে যেতে আমরা বাধ্য করলাম, আমরা তাকে আটকাতে পারলাম কোথায়? আর নয় বটু, আর নয়, আর না। ছোটবেলায় একটা কথা শিখেছি জানো তো, তুমি যদি কখনো অন্যায় করো তার শাস্তি তোমাকে একদিন না একদিন পেতেই হবে, সেই শাস্তি আমি এখন পাচ্ছি। আর আমি এটা জানি যে এই বাড়িতে আমাকে শাস্তি দেওয়ার কেউ নেই, আর এটাও জানি আমার ভাই আমার বোনেরা আমাকে শাস্তি দেওয়ার কথা কখনো ভাববে না, ভাবতেই পারবে না, তাই তো এই সংসার থেকে চলে যাচ্ছি। এই বুড়ো বয়সে আমি এই সংসার থেকে চলে যাচ্ছি, আর এই যে বুড়িটা, এই বুড়িটা সে কি আমাকে ছাড়া থাকতে পারবে? পারবে না, তাই তাকে নিয়েও চলে যাচ্ছি, যেতে হচ্ছে। আমাকে ছেড়ে দাও না, আমি তো তোমাদের কিছু করিনি বলো, আমি তো তোমাদের কোনো
ক্ষতি করিনি না, আমাকে ছেড়ে দাও না, আমার ড্যাডি না খুব কষ্ট পাবে জানো তো, আমার শুধু ড্যাডি না আমার একটা শ্বশুর বাড়িও আছে, থাকি না ঠিকই কিন্তু ওরাও খুব কষ্ট পাবে, কিচ্ছু নেই আমাকে মজা করলাম আর কি সন্ধ্যাবেলা মজা করলাম। হ্যাঁ আমি আমি এখানে কোনো উপায় ছিল না, আমরাই তোমায় কিডন্যাপ করেছি। কে? হ্যাঁ কি করবো বলো, তুমি তো কারোর কথা শুনছিলে না, আদিকে জ্যাঠাই আর বড় মা বলছে কাল সকালে বৃদ্ধাশ্রম চলে যাবে, কি করি? তুমি এই বাড়িতে আসো না, এই বাড়িতে থাকো না, সেই জন্য ওনারা এত বড় একটা স্টেপ নিচ্ছে। গুনগুন এত কিছুর পরেও যদি তুমি এবার বলো যে তুমি আবার বাড়ি ফিরে যাবে তাহলে তাহলে আমাদের আর কিছু করার নেই। দেখো আমরা আমাদের লাস্ট ট্রাই করলাম। মা গো তুষ্ট হও, মা তুষ্ট হও, আমাদের তুমি রক্ষা করো, আমাদের সংসারে শান্তি ফিরিয়ে দাও মা। এই দুটো মানুষ যদি সংসার ছেড়ে চলে যায় আমরা তো ধনে প্রাণে মারা যাব, আমরা মরে গেলে তুমি কি শান্তি পাবে মা? আমাদের রক্ষা করো মা। গুনগুন দেখো আমরা সেদিন থেকে অপেক্ষা করে আছি, হ্যাঁ কবে তুমি ওকে কোলে নেবে, ধরো নিজের বাচ্চাকে এবার তুমি ধরো। আরে বাবা আর আমার উপর রাগ করে থাকতে হবে না, ধরো বলছি ধর। আরে এই শোনো তুমি যদি না ধরো না ওকে, আমি সবার সামনে প্রতিজ্ঞা করে বলছি, বাড়ির সবার সামনে বলছি কিন্তু, আমি আমি কিন্তু এরপরে আর ওর ব্যাপারে কিচ্ছু বলবো না, কোনো মাথা ঘামাবো না, আমি খাওয়াবো না, আমি কিছু করবো না, ধরো। বুঝছিস না? এই তো আমার বুঝছিস না, কেমন আছো শোনো তুমি? ছেলে মেয়েগুলোর বড্ড মন খারাপ, ভীষণ মন খারাপ হয়েছিল গো, সেই জন্যই তোমাকে মুখ বেঁধেই বাড়িতে নিয়ে এসেছে, আসলে তুমি তো আসতে চাইছিলে না, ভাবিনটার দিকে তো তাকানো যায় না গো মা। বলো না মালককে তুমি আর যাবে না, তুমি থাকবে বাড়িতে, তুমি যদি আবার ফিরে আসো তাহলে আমরা এই বাড়ি ছেড়ে যাব না, আর যদি ফিরে না আসো, যদি চলে যাও তাহলে আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তাছাড়া তো আমাদের কোনো উপায় নেই, আমাদের তো ঘর ভাড়াও হয়ে গেছে জানো তো, সব ছেড়ে আমাদের চলে যেতে হবে। বলো না তুমি কি করবে, বলো তুমি থাকবে তো? বাবা ঘরও নাকি নেওয়া হয়ে গেছে, এই হা করে ইল্লি বলো দেখি, বলো আ করে ইল্লি বলো।
ফিরে এসেছে আমাদের সেই গুনগুনকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি। গুনগুন ফিরে এসেছে, বাড়ি আবার হাস্যময় হয়ে উঠেছে। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হুররে। আর এই যে আরেকটা কথা বলে দিচ্ছি, যদি এখান থেকে তো যাওয়ার নাম করো না, তাহলে কিন্তু ঠ্যাং খোড়া করে দেবো বলে দিলাম। আচ্ছা যেতে কি চাই? বাড়ির লক্ষ্মী যদি বাড়িতে না থাকে তাহলে বাড়িতে থাকবো কি করে? আবার কথা বলছো তুমি? হ্যাঁ, একটু বেশি কথা বলো। আচ্ছা বেশ, আর কথা বলবো না, আর কথা বলবো না। মালুকি, আমাদের বকোনা বকোনা আমাদের, তুমি বলো তুমি এই বাড়িতে থাকবে? তুমি আর যাবে না বলো না মালুকি, তুমি থাকবে বলো। চুপ, এত ভেড়া করে কান্নাকাটি করার কি আছে? হ্যাঁ, খুন 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 খুন।